পোল্যান্ডের উজ শহর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পোল্যান্ডের সিমেটারি, যেটাকে আমরা বাংলা বলি কবরস্থান। বাংলাদেশের কবরস্থান এবং পোল্যান্ডের কবরস্থানের মাঝে কিছু ডিফারেন্ট ভিউ আছে বা কিছু ভিন্ন বিষয় আছে। আমরা যেমন বাংলাদেশে কবরস্থানে আমরা খুব কম সময়ে যাই বা ওখানে যাইতে বা ওখানে গেলে অনেকের ভয় করে, বাট পোল্যান্ডের খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কবরস্থান মানে খুবই ফ্রেন্ডলি একটা জায়গা, এবং ওই জায়গায় ওরা নিয়মিত যায়, কারণ ওরা বিশ্বাস করে যে ওদের ওখানে গিয়ে ওরা ওদের আত্মীয় স্বজনদেরকে স্মরণ করবে এবং আত্মীয় স্বজনদের সাথে ইভেন আত্মীয় স্বজনের কথা মনে করবে ওখানে গিয়ে, যার কারণে ওরা ফ্রিকোয়েন্টলি ওরা সিমেটারিতে বা কবরস্থানে যায় এবং বিভিন্ন উপহার সামগ্রী দেয়। ওদের একটা রাত্র এরকম আছে যে উদযাপন করে, এরকম যে হোল সারা রাত্র ওরা কবরস্থানে থাকে, এরকম আছে যে কবরস্থানে ওরা বিভিন্ন ধরনের মোমবাতি, কালার মোমবাতি, বিভিন্ন ফুল, বিভিন্ন জিনিস উপহার হিসাবে দেয়। এটা ডিফারেন্ট একটা বিষয়, আমরা যেটা কখনো বাংলাদেশে ওভাবে দেখি নাই বা চিন্তা করি নাই, ওদের এটা ডিফারেন্ট একটা বিষয়। আর ওদের কবরস্থানগুলা খুবই সুন্দর পরিপাটি হয়, রোডগুলা সুন্দর হবে, কবরস্থান খুব সুন্দর করে, মেঝেগুলা পাকা বা পাথরে বাদাই করা, সম্পূর্ণ গুছানো এবং কোথাও একটু আবর্জনা থাকবে না। তো আজকে আপনাদেরকে আমরা কাদের জোন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পোল্যান্ডের উজ শহরের একটা সিমেটারিতে। আমরা দেখব ওদের কবরস্থানের সিনারি এবং ওরা কীভাবে এই জিনিসগুলা ম্যানেজ করে। আমি আমার ডর্ম থেকে, আমি ইউনিভার্সিটি ডর্ম থেকে হেঁটে আমার এখান থেকে কিছু সময় লাগে, 15 মিনিটের মতো। সো এই সময় আপনাদেরকে আমি আশেপাশে পরিবেশ, পোল্যান্ডের আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা দেখে থাকবেন যে ওদের রোডগুলো খুবই পরিপাটি। আমরা বাংলাদেশ থেকে পোল্যান্ড সম্পর্কে যে একটা ধারণা পোষণ করি, পোল্যান্ডে তথাপিও আরো কিছু কথা আছে, যেমন পোল্যান্ডের একটা পার্ট একটু গরিব, একটা পার্ট খুবই বড়লোক, যেটা জার্মানির পাশে ওইটা খুবই বড়লোক, আর যেটা রাশিয়ার পাশে ওইটা খুবই গরিব, ইস্টার্ন পার্ট এটাকে বলে। আমি বেসিক্যালি জার্মানির পাশে থাকি, শহরটা বেসিক্যালি হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে বড় বড় ওদের ইন্ডাস্ট্রি গুলো। রোডগুলো দেখেন, রোডগুলো কত পরিপাটি, রোডগুলো নরমালি ওদের রোড হয় গম্বুজের মতো দেখা যাচ্ছে, পাথরের রোড। আমরা যেমন বাংলাদেশে দেখি ইট ইট সুরকি দিয়ে রোড বানায়, ওদের রোডগুলো এরকম না, ওদের রোডগুলো পাথরের এবং খুবই শক্ত রোড, পাথরের রোডের পাশগুলা সবকিছু পাথরের দ্বারা মোড়ানো থাকে, যার কারণে একটা রোড নষ্ট হওয়া অনেক সময়ের ব্যাপার। এবং এখানে একবার রোড করলে ওদের 15-20 বছর করার জন্য কোনো ধরনের সমস্যা ছাড়া রোডটা ঠিক থাকে, যার কারণে ওদের এই কনস্ট্রাকশন খরচগুলো খুবই কম, খুবই কম। মারা গিয়েছে, আর যেহেতু শীত প্রধান দেশ, দেশের এলাকার বড় একটা সময় শীত থাকে, যার কারণে শীত ওদের এই এই কনস্ট্রাকশন কাজগুলোর খুবই কম সময় পাওয়া যায়, যার কারণে খুবই টেকসইভাবে করতে হয়, টেকসইভাবে করলে এটা অনেক দিন ধরে টিকে থাকে। আর এখানকার বাড়িঘর আপনারা দেখেন, বাড়িঘর খুবই পাকা এবং ওদের বাড়িঘরগুলো খুবই সুগঠিত, ওগুলো কভারে রাখা। এই যে ল্যাম্পশেড, এগুলোর ভিতরে বেসিক্যালি মোমবাতি থাকে, মোমবাতিগুলো যত যত একসঙ্গে নিয়ে যায়, বাট
এগুলো থেকে যায়, যাদের আত্মীয় স্বজন তারাই এসে আবার এই ফুলগুলো যদি সত্যিকারের ফুল হয় পচে গেলে তখন সত্যিকারের ফুলগুলো হচ্ছে ফেলে দিয়ে যায়। এখানে ফেলে দেওয়ার জন্য যে ডাস্টবিন আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যাদের ফ্যামিলি তারা এটা করে, আমার জানার মতে অন্য কেউ এই জিনিসে হাত দিবে না। মানে আমার ফ্যামিলির এখানে আমি মোমবাতি রাখি বা আমি ফুল রাখি, এখন সেটা প্লাস্টিকের ফুল বা ইসের ফুল, নর্মাল ফুল হলে সেটা পচে গেলে জানে যে এটা হচ্ছে অরিজিনাল ফুল। এটা যেহেতু আপনার শীতের দিন, যার কারণে ফুলটা অনেক দিন ধরে আছে, তো ফুলটা পচে গেলে তখন এসে তারাই আবার পরিষ্কার করে রেখে যায়। ছবি রাখা থাকে, ছবি দেয়া, অনেক বড়, প্রায় আমার যেটা মনে হয় 6-7 লাখ ইতো হবেই, 7 লাখ, 6-7 লাখের বেশি হতে পারে। এই যে এখানে কিছু জাস্ট নাম আর হচ্ছে গিয়ে শাল হিসেবে দিয়ে এখানে কারো মেমোরিয়াল দেয়া, এই যে মাঝখানে তো কবর আছেই, কবরের মাঝখানে আবার ওই মেমোরিয়ালের মতো দুঃখজনক বিষয় হচ্ছে কালকে একজনকে দেখলাম কবরের উপরে দাঁড়িয়ে সে মোমবাতি চেঞ্জ করে দিয়ে গেল। এটা খুব হাস্যকর, কারণ কবরের উপরে ওঠা তো নিষেধ, এবং প্রত্যেকটা কবর হচ্ছে গিয়ে মার্বেল পাথরে। অনেক বড়, আমি জানি না এটা শেষ কোথায়, গতকালকে জাস্ট এই পর্যন্ত এসেছিলাম। এই যে এখানে মেমোরিয়াল কয়েকজনের নামে, ও যে অনেকগুলো কবরস্থান আছে এরকম। এবং ওরা যে খুব এই জিনিসটাকে যে খুব ই হিসেবে, মানে এই যে যে কত রকমের ফুল, ল্যাম্প, এই টাইমটাতে বিশেষ করে নভেম্বরের শুরুটাতে বেসিক্যালি এই জিনিসটার প্রোগ্রামটা হয়েছিল, তখন ওরা এটা দিয়ে গেছিল। এবং এইটার যে আসলে একটা শৌখিনতা ওদের এই কবরস্থান বাঁধাই করা নিয়ে, এখানে একজনের বইয়ের মতো দেয়া, তিনজনের নামে, আমি জানি না এখানে তিনজনেরই কবর আছে কিনা বা কি, রাখলেও সেটা কি হবে, এখানে বসার জন্য জায়গা আছে, আলাদাভাবে বসার জন্য এইভাবে জায়গা থাকে, বসা যায়, এই একটু পরপর এরকম জায়গা পাবেন আপনি। এই যে এটা হচ্ছে কি বেসিক্যালি কনস্ট্রাকশনের জন্য তারা এসেছিল। আমি এখনো কাউকে পাইনি যারা কিনা খুব একটা নর্মালি ফ্রেন্ডলি না, আপনি যদি তাদেরকে জাস্ট বলেন জিন দা হবে, মিস হাই, ওরা খুবই ফ্রেন্ডলি, ওরা খুবই হাসি মুখে আপনাকে সমাধান করবে আর কি। এখনো পর্যন্ত আমি পাইনি এরকম রুড বা এরকম কিছু, অনেকে বলে যে আসলে তারা ফ্রেন্ডলি কিনা, বাট আমি মনে করি ফ্রেন্ডলি, এখনো পর্যন্ত আমি এরকম পাইনি যে আসলে তারা ফ্রেন্ডলি বিহেভিয়ার করে না। অনেক বড় আমি বলেছি, ওদিকে আরো মোটামুটি 4টার মতো গলি আছে, আর বাম দিকেও আমার হাতের বাম দিকেও অনেকগুলো গলি আছে, অনেক মানে অনেক কবর, মানে 6-7 লাখ এটাও ভুল বলছি,
এই যে এটা হচ্ছে খুব বড়, এটা এখানে 3 4 7 জনের কবর রাখা এবং খুব বড় ওই করে। ওদের শৌখিনতা আসলে কবরের বাধাই করাটা নিয়ে দেখলেই বোঝা যায়। এখানে প্রত্যেকটা কবরের মাথায় এসপি লেখা থাকে, আমি জানি না এসপি মানে কি, একটু গুগল করতে হবে যে হোয়াট ডাজ দ্যাট মিন অ্যাকচুয়ালি। আমাকে গুগল করে দেখতে হবে আসলে যে এটা মানে কি বোঝাচ্ছে। এদিকে আসলে বাসা, এই সাইডটাতে বাসা কবরস্থানের এই কাছাকাছিতেই বাসা অনেকের। আমি যেখানটায় থাকি সেটা ফ্রন্ট সাইড, তো ওখান থেকে অনেক সময় হয়তো পাওয়া যায় না, অনেকে তো বুঝে যায় যে ওদের বাসা কোথায় বা ওদের বাড়িঘর কোথায়। তো ওরা একটু ভিতরে থাকে, ফ্রন্ট সাইডে থাকে না, ওরা একটু ভিতরে থাকে, ওরা একটু নিঃশব্দ বা আওয়াজ কম। ইভেন ওদের বাড়িঘরগুলো এমন টাইপের করে বানানো যেগুলো হচ্ছে সাউন্ড প্রুফ। এই যে কোনো কবরের আসলে কোনো ই নেই, তারা উত্তর পশ্চিম হোক মানে কোনো সিগনিফিকেন্ট ওয়ে নেই। এটা একটু ভিন্ন, ওরাও পূর্ব পশ্চিমেও কবর দিতে পারে, ওরা উত্তর দক্ষিণেও কবর দিতে পারে, কিন্তু প্রত্যেকটা কবরের সামনে এভাবে বসার জায়গা করে দেওয়া আছে এবং প্রত্যেকটা গলির মাথায় এরকম করে আছে একটা করে ময়লার বিন রাখা আছে। অনেকে বলে যে এত পরিষ্কার কি হবে, আসলে ওরা ময়লাই করে না, পরিষ্কার হবে না কেন? যদি আমার রুমটা ময়লা না করি আমার রুম ঝাড়ু দেওয়ার তো খুব একটা দরকার পড়বে না, স্টিল এটার মধ্যে ওরা ঝাড়ু দেয় আরো পরিষ্কার রাখে। ওরা আসলে নোংরা জিনিসটার সাথে অভ্যস্ত না, ওরা রুলস রেগুলেশনস এর মধ্যে থাকার কারণে হয়তো বা এমন। আচ্ছা ওখানে একটা ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছি, ও ফাইনালি আমি শেষের দিকে চলে এসেছি, ফাইনালি গট দ্য এন্ড। কিছু কিছু কবর হয়ে পড়ে গেছে হয়তো বা অনেক বছর পুরনো, তার জন্য ম্যাক্সিমাম এরকম কবরগুলো যেগুলো একত্রে বাঁধাই করে সেগুলো হচ্ছে হয়তো সেলফ মানে ফ্যামিলি, একই ফ্যামিলি তারা হচ্ছে এভাবে করেছে। এটা আমাদের দেশের মতো চুরি হয়ে যাওয়া লাশ বা কবর থেকে তুলে চুরি করে ফেলা, এই করে ফেলা, আমি এটা সম্পর্কে এখানে এখনো জানি না যে আসলে এখানে এটা বিষয়টা কি, কত ডিজাইনে যে তারা আসলে করেছে, কত টাকা যে আসলে এরকম একটা কবর বাঁধাইয়ের জন্য লাগে। কিছু কিছু জিনিস হয়তো তাদের শৌখিনতা একটু ডিফারেন্ট লেভেলের। ওকে হিয়ার ইজ দ্য এন্ড, ইজ দ্য এন্ড অফ দ্য অ্যালে। এটার মাথায় একটা ফুলের দোকান, এদিক দিয়ে যারা আসে হয়তো বা তারা ফুলের এখান থেকে ফুল কিনে, ফুল কিনে এখানে জমা দেয়। এটা ভালো ব্যবসা, ফুল কিনে ব্যবসা করা যায়, যাদের ব্যবসায়িক মাইন্ড আছে তারা অ্যাটলিস্ট এরকম কবরস্থানের পাশে দিয়ে এটা ফুলের দোকান দিয়ে বেড়ানো যায়। আমার মনে হয় তার বড়লোক হতে সময় লাগবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ইমোশনাল অ্যান্ড বেস্ট একটা জায়গা। চার্চে যাবো বেসিক্যালি আমার। আমি এখানে আরেকটা ফুলের দোকান আছে এবং খুবই বড়, এটা এই চার্চ আছে একটা, এই বাউন্ডারির বাইরে আরেকটা চার্চ আছে ওখানে। বাহ সুন্দর, এখানে মেরির একটা করা, বেসিক্যালি আকাশটা আজকে সুন্দর পরিষ্কার। এবং এই পাশে কতখানি বোঝা যাচ্ছে
এদিকে আরো আছে, বেসিক্যালি এখন চার্চে যাব। এইটা মেবি একজন একটা ফ্যামিলির একদম 5-6 জন এর কবর একত্রে, এই যে বসার জায়গাগুলো। এখানে তো যেটা বলছিলাম যে আমাদের দেশে তো আপনার কবরে এক কবরে থেকে উঠে আরেকজনকে কবর দিয়ে দিচ্ছে, আপনি পাচ্ছেন না সেই মানুষটাকে, আপনার লাশটারও কোনো রকম ই নেই। এটা মনে হয়, হ্যাঁ এটা খুব সুন্দর, খুব ভালো একটা মেমোরিয়াল হিসেবে করে দিয়েছে। মানে 2, 3, 4 জনের কবর। আমি একটা দেখেছিলাম খুব সুন্দর একটা, এই যে এখানে এটার কথা বলেছিলাম, এটা বেসিক্যালি হয়তো বা জিসাস তাকে কেন্দ্র করে কিনা, না এখানে ব্যক্তি আছে, বাট হয়তো বা যাদের বাড়ি, সরি যাদের আত্মীয় স্বজন মারা গেছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, মানে মনে হচ্ছে যে আসলে যারা মারা গেছে তারা এখান থেকে হেঁটে জিসাসের কাছে যাচ্ছে। এখানে ছবিও রাখা আছে, অনেক ল্যাম্প, অনেক ল্যাম্প, অনেকগুলো ল্যাম্প। আমি জানি না ওদিক দিয়ে যাওয়া যায় কিনা, বাট আমি এদিক দিয়ে বের হয়ে যাবো, দেখতে এসেছিলাম। তারপর চার্চে যাব। নদী দিয়ে যাইনি, এদিক দিয়ে চলে আসছি, যেই পাশ দিয়ে আসলে রাস্তা দেখেছিলাম, মেইন রাস্তা দিয়ে যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে যাইনি, কারণ মনে হলো যে এদিক দিয়ে কি যাওয়া যায় কিনা চার্চটাতে। সো লেটস ট্রাই। সো ইয়াস, আই গট দ্য ওয়ে। আমি যেটা ভাবছি যে এদিক দিয়ে একটা রাস্তা আছে, ধর এখানে অনেকগুলো গ্রেভিয়ার্ড আছে, মানে উজে আরো ছড়ানো ছড়ানো। এই যে ফুলের দোকান, আপনি ন্যাচারাল ফুলও পাবেন এখানে, আপনি নর্মাল ফুলের দোকান পাবেন। এই যে এখানটা হয়তো এটা এক্সটেন্ড করেছে, কারণ ওখানে হয়তো জায়গা নেই, যার কারণে তারা এখানে এক্সটেন্ড করেছে। এখানে কিছু কবর আছে, বাধাই করা, নন বাধাই করা, ভবিষ্যতের জন্য ভালো, কারণ মানুষ জন্মের হারও বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে। পরিকল্পনাটা হয়তো ওভাবেই করা, একটুখানি মাটি হয়তো ওই পর্যন্ত তারা বানাতে পেরেছে, এখান থেকে বানায়নি। বেসিক্যালি চার্চে যাব, সো আই হোপ ওই দিক দিয়ে চার্চের রাস্তা আছে, না থাকলেও সমস্যা নেই, তুমি বের হয়ে যেতে চার্চে ঢোকার রাস্তা আছে, সেদিক দিয়ে ঢুকে যাও। এই যে এখানেও, এগুলো মনে হয় অনেক পুরনো, অনেক পুরনো, কারণ দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো, এগুলো ওভাবে বাধাই করে না, অনেক আগের পাথর হয়তো বা। যেমন এখানে একজন আছে যার মৃত্যু হয়েছে 1914 সালে, মনে হচ্ছে অনেক পুরনো, এক্সটেন্ডেড, বাট এই পাশটা আবার হয় না যে আপনি রাস্তার পাশের বাড়িগুলো আগে হয়, বা রাস্তার পাশের জায়গাগুলো আগে ভরাট হয়, ভিতরের জায়গাগুলো
আস্তে আস্তে পরে ভরাটা। তো এটা যেহেতু রাস্তার কাছে, তো এই কারণে হয়তো বা এটা ভরাট হয়ে গেছে আগে আগে, বা কবরগুলো আগে দিয়ে ফিল আপ করে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা আছে, আপনি যেখানে যাই করুন না কেন, ওদের কাছে সবকিছু রেকর্ড থাকে। ওদের বছরে ওকেশন খুবই কম, ক্রিসমাস, নিউ ইয়ার, তারপর এরকম গ্রেভিয়ার্ডে যেদিন আমরা দেখতে আসি সেটা একটা ওকেশন, তারপর এরকম অল্প কিছু ওকেশন। আমাদের যেমন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে কিছু ওকেশন এক্সট্রা থাকে রিলিজিয়াস এর বাহিরেও, ওদের সেই হিসেবে ওকেশন খুবই কম। ওদের যেগুলো হয় ম্যাক্সিমাম সেন্ট্রালি, কারণ ওরা পোল্যান্ডটা পুরোটাই ধর্মভিত্তিক, মানে ক্রিশ্চিয়ান রিলিজিয়াস বেস, আর ওরা মোটামুটি আমি যতটুকু বুঝলাম খুব কনজারভেটিভ, কারণ কনজারভেটিভ অনেক কারণই থাকে। তার মধ্যে একটা কারণ হচ্ছে ওরা এতখানি বিদেশি লোক আগে কয়েক বছর দেখেনি, এই প্রথম ওদের দেশে আসলে বাইরে থেকে এত মানুষ আসলো, এবং একটা কারণও আছে, কারণ ওদের দেশে পড়াশোনার খরচ খুবই কম তুলনামূলকভাবে, এবং নন ইউরোপিয়ান হিসেবে আফগানিস্তান, কাজাখস্তান, তার তুর্কি, এরকম কিছু স্পেসিফিক কান্ট্রি আছে যারা কিনা পুরো হাফ কস্টে পড়াশোনা করে। ওদের দেশের পড়াশোনা টোটালি কম, এই যে এটা মহিলার, ওদের দেশের পড়াশোনা টোটালি ফ্রি, যারা ইউরোপের মধ্যে বা এই যে কাজাখস্তান, ইন্দোনেশিয়া বা এই টাইপের যে কান্ট্রিগুলো, উজবেকিস্তান, তাদের পড়াশোনা খরচ অর্ধেক, মানে টিউশন ফিটা অর্ধেক। আর আমাদের এশিয়ান যারা আসি আর কি, বা সাউথ ইস্ট এশিয়ান মধ্যে যারা আসে, তারাও দেখা যায় তুলনামূলকভাবে খরচ কম, কারণ বছর হয়তো 2-2.5 লাখ টাকার মতো খরচ হয় এখানে ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য হয়তো একটু বেশি, বাট কম। এই যে চলে এসেছি, গ্রেভিয়ার্ড এদিক দিয়ে শেষ, এপাশ দিয়ে চলে এসেছে। জানি না এটা ওপেন কিনা, দেখা যাক। না না টোটালি অফ, টোটালি বন্ধ, এই যে উপর দিয়ে পুরোটা গোল্ডেন কালার। জানি এদিকে ঢোকার অন্য কোনো রাস্তা আছে কিনা, নাকি এটা শুধুমাত্র মনুমেন্ট হিসেবে ওরা রেখে দিয়েছে, বা সার্টেন কোনো টাইম আছে কিনা। আকাশটা সুন্দর, দিন শেষ হতে যাচ্ছে, মাত্র 2:45 বাজে, দিন শেষ হওয়ার পথে। আর কোনো রাস্তা পেলাম না, একটাই গেট, মেবি ওরা বন্ধ।